বাংলাদেশে আবারও শত শত কবর খুঁড়ে রাখা হচ্ছে, কিন্তু কেন বাংলাদেশে আবার কবর খুঁড়ে রাখা হচ্ছে? এই প্রশ্নটির উত্তর জানতে হলে আমাদের সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সম্প্রতি বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার তৃতীয় ঢেউ শুরু হয়েছে এবং এই তৃতীয় ঢেউ প্রতিরোধ করতে সরকার সর্বোচ্চ ব্যবস্থা করে রাখছেন এবং স্বাস্থ্য সচেতন করার জন্য সর্বাধিকভাবে চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু তারপরেও করোনা লাগামহীনভাবে বেড়ে চলেছে। বাংলাদেশে প্রায় প্রতিদিন 200-র ওপরে মানুষ মারা যাচ্ছে এবং আক্রান্ত হচ্ছে 12,000-এর ওপর। এর প্রেক্ষিতে বাংলাদেশের স্বাস্থ্যবিদ এবং বিশেষজ্ঞরা অনুমান করছে কুরবানি ঈদের পর অনেক বৃদ্ধি পাবে, হতে পারে সেটা 20,000 দৈনন্দিন এবং মানুষ 500-র উপরে মারা যেতে পারে। এর প্রেক্ষিতে বাংলাদেশে আগাম কবর খুঁড়ে রাখছে ঢাকা আজিমপুর থেকে শুরু করে ঢাকার অন্যান্য যেসব অঞ্চলে কবর আছে, শুধু শহর অঞ্চলে না, অনেক গ্রামেও দেখা গেছে তারা কবর খুঁড়ে রাখছেন কবর খোদক দিয়ে। সম্প্রতি কবর খোদকরা ব্যস্ত সময় পাচ্ছেন কবর খোঁড়াকে নিয়ে। ঈদের আগ পর্যন্ত এবং ঈদের দিন পর্যন্ত অনেক কবর খোঁড়করা আছে, তারা কবর খোঁড়ার জন্য প্রস্তুত রয়েছে, কারণ যেসব সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তাতে হিমশিম খাচ্ছে। শুধু করোনা ভাইরাসের বাইরে অনেক রোগ আছে যেগুলো প্রতিনিয়ত বাংলাদেশি মানুষের মৃত্যু হচ্ছে, এসব মানুষের জন্যও লাগে কবর। এর প্রেক্ষিতে যেসব অঞ্চলে সংক্রমণ বর্তমানে বৃদ্ধি পেয়েছে সেসব অঞ্চলেও কবর খোঁড়ার জন্য মানুষ অ্যাডভান্স লোক ভাড়া করছেন। গত কিছুদিন আগে থেকে ঢাকা আজিমপুর বুদ্ধিজীবী কবরস্থান এবং অন্যান্য ছোটোখাটো কবরস্থানের ডেজার দিয়ে তারা কবর খুঁড়ে রাখছে, আগাম প্রস্তুতি রাখছেন, কারণ করোনা সংক্রমণ যদি বৃদ্ধি হয় আর মানুষের মৃত্যু হার যদি বেড়ে যায় তাহলে সময় মতো কবর খুঁড়ে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এর ফলে লাশের অনেক ধরনের সমস্যা হতে পারে এবং আত্মীয় স্বজনের সমস্যা হতে পারে।